নমস্কার বন্ধুরা, টিএসটি লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিংড়ি মাছের ঝাল বানাবো। পুকুর থেকে চিংড়ি মাছ ধরে নিয়ে এসেছি জাল ফেলে। দেখো চিংড়ি মাছগুলো টাটকা, পুকুর থেকে সবে ধরে নিয়ে এসেছি। চিংড়ি মাছটা কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবারে তেল দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগবে। চিংড়ি মাছগুলো সুন্দর লাল লাল হয়ে এসেছে। আর আমি এদিকে মশলাগুলো আগে বানিয়ে রাখছি। চিংড়ি মাছ এদিকে ভাজা হচ্ছে, আমি মশলাগুলো বানিয়ে রাখছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তেজপাতা, টমেটো সব একসঙ্গে মশলা বানিয়ে রেখেছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। প্লিজ তোমরা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করো, যাতে আমি আরও নতুন ভিডিও বানাতে পারি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নতুন নতুন রান্না। গরম মশলা দিয়ে দিয়েছি, মশলাটাও দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। হলুদ দিলাম। লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। জিরে বাটা দিলাম, জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। সুন্দর গন্ধ বেরোচ্ছে। চিংড়ি মাছগুলো দিয়ে আরো ভালো করে কষিয়ে নিতে হবে।
চাপা দিয়ে দেব। তরকারিটা রেডি হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ।